হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি আবারও একটা নতুন এপিসোড নিয়ে হাজির হয়েছি। খুবই ইম্পর্টেন্ট একটি বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব। সেটি হচ্ছে বন্ধুরা, প্রি ম্যাচিওর এডুকেশন। বন্ধুরা, বাংলায় যাকে বলা হয় শীঘ্রপতন। শুধু শীঘ্রপতন না, সেক্সুয়াল সব ধরনের সমস্যার জন্য আজকে আমি এমন একটি জার্মান হোমিওপ্যাথিক মেডিসিনসের কথা শেয়ার করব, যে জার্মান হোমিওপ্যাথিক মেডিসিনটি ব্যবহার করলে যাবতীয় সমস্যা, চাহে শীঘ্রপতন হোক, চাহে ইচ্ছার কমি হোক, চাহে টাইমিংয়ের প্রবলেম হোক, চাহে স্বপ্নদোষ অতিরিক্ত পরিমাণ হোক, বা বীর্য বা স্পামটা যে বের হয় সেক্সুয়াল করার মেলামেশা করার সময়, সেটা যদি পাতলা জলের মতন হয়, এই রিলেটেড যাবতীয় সমস্যার সমাধানের জন্য আমি এমন একটি জার্মান হোমিওপ্যাথিক মেডিসিন শেয়ার করব, এবং তার সাথে একটা আরেকটি কম্বিনেশন ওষুধের কথা শেয়ার করো। তিনটি মেডিসিনসের তৈরি করা কম্বিনেশন, এই দুটি মেডিসিন ব্যবহার করলে আপনাদের এই রিলেটেড যে সমস্যা হোক না কেন, এতদিন যদি আপনারা চিকিৎসা করে থাকেন অ্যালোপ্যাথিতে, আয়ুর্বেদিকে, বিভিন্ন ধরনের চিকিৎসা যদি করে থাকেন, যদি রেজাল্ট না পেয়ে থাকেন, সেক্ষেত্রে আপনারা এই মেডিসিনটি ব্যবহার করে দেখতে পারেন। বন্ধুরা, আপনারা অবশ্যই 100%ভাবে রেজাল্ট পাবেন। বন্ধুরা, আমি এই রিলেটেড যদিও বা অলরেডি আমার চ্যানেলে আমি ভিডিও বানিয়েছি প্রিম্যাচিওর এডুকেশন, আমি কিন্তু সেই ভিডিওটি হচ্ছে অনেক আগেকার। বন্ধুরা, সেখানে ভিডিও কোয়ালিটি লো, ভয়েস কোয়ালিটি লো, এবং সেই জন্য সবাই বলছিল SMS সেকশানে এবং অফলাইনেও বলছিল যে এই রিলেটেড নতুন করে যাতে আমি ভিডিও ভালোভাবে আরও তৈরি করি। সেই জন্য আমি আজকে সেই টপিকটা নিয়ে আবারও আলোচনা করার জন্য হাজির হলাম। বন্ধুরা, খুবই ইম্পর্টেন্ট একটি টপিক, খুবই সিভিয়ার একটি টপিক বন্ধুরা, কারণ এই সমস্যাটা এখনকার মানুষজন বিশেষ করে অ্যাডাল্টসে বেশি আক্রান্ত হচ্ছে। যদিও বা এটি বয়সের সাথে সাথে বৃদ্ধ মানুষের বেশি দেখা যায়, সেটা স্বাভাবিক, কিন্তু এই জামানায়, এই যুগে অ্যাডাল্টসের যৌবন বয়সে যুবকদের এই রোগগুলো, এই সমস্যাগুলো বেশি আক্রান্ত হচ্ছে। তার কারণ বন্ধুরা, লাইফস্টাইল। এখনকার অ্যাডাল্টসদের বা যুবকদের যে লাইফস্টাইল বন্ধুরা, না কোনো খাওয়ার টাইম টেবিল, আর অতিরিক্ত পরিমাণে অ্যালকোহল অ্যাডিকশানস, কোনো না কোনো, এখনকার আমাদের ইন্ডিয়ার কথা যদি বলি, 100 ভাগের মধ্যে প্রায় 40 থেকে 45 ভাগ যুবক এখন অ্যাডিকশান, বিভিন্ন মারাত্মক ডেঞ্জারাস অ্যাডিকশানের দিকে চলে গেছে। বন্ধুরা, বিভিন্ন ধরনের অ্যাডিকশান, চাই সেটা অ্যালকোহল অ্যাডিকশান হতে পারে, স্মোকিং হতে পারে, ট্যাবলেট এক ধরনের বের হয়, বিভিন্ন ধরনের অ্যাডিকশান আছে অনেক ধরনের। যেমন আমাদের এখানে প্রচলিত একটা হচ্ছে ডাল নামে প্রচলিত, যেটা আসলে কফ সিরাপ, সেই কফ সিরাপগুলো প্রচুর পরিমাণে ওভারডোজ হিসাবে ব্যবহার করছে, যার কারণে কি পুরুষদের যে সেক্সুয়াল যে অর্গানের যে ফ্যাসিলিটিটা, যে কাজ করার ক্ষমতাটা, সেটা দুর্বল হয়ে যাচ্ছে। বন্ধুরা, ফলে কি শীঘ্রপতনের সমস্যা দেখা দিচ্ছে, প্রিম্যাচিওর এডুকেশনের সমস্যা দেখা যাচ্ছে, ইচ্ছার কমি হচ্ছে, হয়তো ইচ্ছা থাকছে কিন্তু স্যাটিসফ্যাকশন হচ্ছে না মেলামেশা করার সময়। এই রিলেটেড ইস্যু বন্ধুরা যুবকদের এখন প্রচুর পরিমাণে হাই হয়ে গিয়েছে। এর কারণ অন্যতম হচ্ছে অ্যাডিকশানস, অ্যালকোহল অ্যাডিকশানস। দ্বিতীয় যে কারণে হয়ে থাকে, সেটা হচ্ছে শরীরের মধ্যে যদি কোনো রোগ, কোনো ব্যাধি, কোনো ডিসিজ বহুদিন ধরে পুরনো থেকে থাকে, চাহে সেটা বাতের ব্যথা হতে পারে, চাহে সেটা সুগার হতে পারে, চাহে সেটা কোনো টিবি হতে পারে, বা কোনো অ্যালার্জিক কন্ডিশনস হতে পারে, বা যে কোনো পুরাতন রোগ যদি শরীরের মধ্যে অনেকদিন ধরে সে রোগটা আছে, ফলে কি সেটা ধীরে 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 এই সেক্সুয়াল রিলেটেড সমস্যাও দেখা দিতে পারে। বন্ধুরা, সাধারণত জেনারেলি যুবকদের মধ্যে প্রধান যে কারণ হয়ে থাকে সেটা হচ্ছে অ্যালকোহল অ্যাডিকশান। বন্ধুরা, অতিরিক্ত পরিমাণে মশলা, তেল, ড্রিঙ্কস, স্পাইসি ফুড, মানে এই সমস্ত খাবার দাবার করার কারণে, এখনকার লাইফস্টাইলগুলো এরকম হয়ে যাওয়ার কারণে যুবকদের মধ্যে এই সমস্যা প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে, এবং তারা প্রচণ্ড চিন্তিত হয়ে গেছে। বন্ধুরা, কারণ স্বাভাবিক, এটি যদি কমজোর হয়ে যায়, স্যাটিসফ্যাকশন না হয়, সেক্ষেত্রে চিন্তা হওয়াটা স্বাভাবিক। আরেকটা কারণে হয়ে থাকে, সেটা হচ্ছে অতিরিক্ত পরিমাণে যদি কারো মাস্টারবেশন করার নেশা থাকে, যেমন হস্তমৈথুন বাংলা যাকে বলা হয়ে থাকে, দেখা যায় যে তারা প্রচুর পরিমাণে একসময় হস্তমৈথুন করত, দিয়ে সপ্তাহে 3 থেকে 4 বার, এমনকি এমনও দেখা গেছে প্রতিদিন হস্তমৈথুন করার প্রবণতা লক্ষ্য করা হয়েছে। ফলে কি পরবর্তীকালে লিঙ্গ হচ্ছে শিথিল হয়ে যায়, এবং যে স্পামের যে ঘনত্বটা, যে গাঢ়ত্বটা থাকে, সেটা পাতলা জলের মতন হয়ে যায়। বন্ধুরা,
এই সমস্ত সমস্যাগুলো দেখা যায়, ফলে কি পরবর্তীকালে বৈবাহিক জীবনে এই রিলেটেড ইস্যু চলে আসে, প্রিমেচিওর এজুকুলেশনের ইস্যু চলে আসে, শীঘ্র পতন বা পাতলা স্পার্মের টাইমিংয়ের অভাবের এই ধরনের ইস্যুগুলো চলে আসে বন্ধুরা। সেই জন্য আজকে আমি এমন দুটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক মেডিসিনসের কথা শেয়ার করব, একটি হচ্ছে জার্মান হোমিওপ্যাথিক মেডিসিনস এবং আরেকটি হচ্ছে আমার কম্বিনেশন বন্ধুরা। এই দুটি মেডিসিন যদি আপনারা কিছু সময় ধরে ধৈর্য ধরে আপনারা ব্যবহার করেন, আপনি 100%ভাবে রেজাল্ট পাবেন বন্ধুরা, এটা আমার নিশ্চয়তা। আমি কোনো কম্বিনেশন এই ধরনের 100% নিশ্চয়তা দিইনি, কিন্তু এটার ক্ষেত্রে দিচ্ছে বন্ধুরা, কোনো প্রকার কোনো সাইড ইফেক্ট নেই। এবং এই ওষুধগুলির কী কাজ, কেমন করে ব্যবহার করতে হবে, যদি সাইড ইফেক্ট থেকে থাকে সেগুলি কী কী, সব সম্পূর্ণ জানতে হলে আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে বন্ধুরা। তো ভিউয়ার্স, আমি ডক্টর এমডি শাহরুখ, তাহলে দেরি না করে চলেন শুরু করা যাক। ভিউয়ার্স, সবার প্রথমে যে মেডিসিনটি আমি বলবো, জার্মান হোমিওপ্যাথিক মেডিসিনটি, যেটি আমি প্রায় আমার ক্লিনিকে ব্যবহার করে থাকি, অনলাইন প্রেসক্রাইব করে থাকি, আমি আমার অফলাইন ক্লিনিকের রুগীকে প্রায় এই মেডিসিনটি প্রেসক্রাইব করে থাকি, জার্মান কোম্পানি ডক্টর র্যাগবেক কোম্পানির বন্ধুরা, R41 R41। আমি স্ক্রিনের পর পিক লাগিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নেবেন বন্ধুরা। 22 ml একটা শিশি আসে, 22 ml প্যাক মেডিসিনস, যার এখন বর্তমান দাম 270 থেকে 280 টাকার মধ্যে, ইন্ডিয়ান প্রাইস পড়বে বন্ধুরা। 22 ml একটি কাঁচের শিশি, যেটি মেড ইন জার্মানি, জার্মানি ম্যানুফ্যাকচারিং করেন এবং ডক্টর র্যাগবেক কোম্পানির বন্ধুরা। এটি খুবই ইফেক্টিভ একটি মেডিসিনস। আমি শুরুতে যে সমস্ত সমস্যার কথা বললাম, চাহে সেটা প্রিমেচিওর এজুকুলেশন হোক, শীঘ্র পতন হোক, স্পার্ম কাউন্ট কম হোক, শুক্রাণু পাতলা হয়ে গেলে, টাইমিংয়ের অভাব হোক, ইচ্ছার কমি হোক, ডিজায়ার কমি হোক, ল্যাক অফ ডিজায়ার, যাবতীয় সমস্যা, এই রিলেটেড যাবতীয় সমস্যার জন্য এটি খুবই ইফেক্টিভ একটি মেডিসিন। এটি কয়েকটি হোমিওপ্যাথিক মেডিসিন দিয়ে তৈরি করা আছে, এর কম্পোজিশন আমি বলে দিচ্ছি। সবার প্রথমে যে মেডিসিনটি আছে সেটা হচ্ছে অ্যাসিড ফস বন্ধুরা। অ্যাসিড ফস আপনারা সবাই জানেন খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিন বন্ধুরা, এ সেক্সুয়াল রিলেটেড প্রবলেমের জন্য, বিশেষ করে যদি যাদের শরীর রোগা পাতলা, শরীর উইকনেস ফিল হয়, শরীর দুর্বলতা, মাথা ঘুরে ওঠে, বা এমন কোনো অভ্যাস ছিল অতীতে যে অতিরিক্ত পরিমাণে স্বপ্ন দোষের দরুন হোক, ও অতিরিক্ত পরিমাণে হস্তমৈথুনের দরুন হোক, বীর্য অতিরিক্ত পরিমাণে ক্ষয় হয়ে গেছে, তার কারণে যদি এই রিলেটেড সমস্যা দেখা দেয়, চাই সেটা প্রিমেচিওর এজুকুলেশন হোক, চাই সেটা স্পাম পাতলা হয়ে যাওয়া হোক জলের মতন, তার কারণে যদি এটি হয়ে থাকে, সেক্ষেত্রে অ্যাসিড ফস খুবই ইফেক্টিভ একটি মেডিসিন। নেক্সট যে মেডিসিনটি আছে সেটা হচ্ছে চায়না বা সিঙ্কোনা অফিসানালিস, চায়না, এটিও খুবই ইফেক্টিভ একটি মেডিসিন ভিউয়ার্স এর রিলেটেড সমস্যার জন্য, বিশেষ করে অতীত যদি কারো পুরনো ইলনেস থাকে, পুরনো কোনো অসুখ থেকে থাকে, পুরনো রোগ, যদি আমি শুরুতে বলেছি কারণ কারো অতিরিক্ত পুরনো অনেকদিন ধরে বছর বছর ধরে কোনো রোগ শরীরে বাসা বেঁধেছে, চাই সেটা সুগার হতে পারে, থাইরয়েড হতে পারে, বাতা হতে পারে, কোনো পুরনো রোগের কারণে, অতিরিক্ত পরিমাণ হস্তমৈথুনের কারণে বা শরীর উইকনেসের কারণে যদি এই রিলেটেড সমস্যা হয়, সেক্ষেত্রে সায়না বা সিঙ্কোনা অফিসিনালিস খুবই ইফেক্টিভ একটি মেডিসিন। নেক্সট যে মেডিসিনটা সেটা হচ্ছে কোনিয়াম, কোনিয়াম আপনারা সবাই জানেন এই রিলেটেড সমস্যার জন্য খুবই ইফেক্টিভ একটি মেডিসিন, বিশেষ করে যাদের সেক্সুয়াল চাহিদা একসময় ছিল, বিবাহ হয়েছে, সেক্স করেছে, কিন্তু কোনো কারণে তাদের বৈবাহিক বিচ্ছেদ হয়ে গেছে, আলাদা হয়ে গেছে, ডিভোর্স হয়ে গেছে, ফলে কি তার যে চাহিদাটা প্রচুর পরিমাণে ছিল সেক্স করার, ফলে কি তার স্ত্রী চলে যাওয়ার কারণে তার ইচ্ছে হয় কিন্তু তার সঙ্গীকে পায় না, সেই ইচ্ছাটাকে চাপা পড়ে যায়, তার কারণে যদি দুর্বলতা চলে আসে, সময়ের অভাব হয়, এই ধরনের কোনো প্রিমেচিওর এডুকেশনের সমস্যা হয়, এছাড়াও জেনারেলি যদি কারো ইচ্ছার কমি হয়, সেক্ষেত্রেও কোনিয়াম ম্যাকুলোডাম খুবই ইফেক্টিভ একটি মেডিসিন ভিউয়ার্স। এবং নেক্সট যে মেডিসিনটা সেটা হচ্ছে টেস্টিস, টেস্টিস আপনারা সবাই জানেন পুরুষদের এক ধরনের হরমোন আছে, সেটা হচ্ছে টেস্টোস্টেরন হরমোন, এই হরমোন যদি কারো কম থাকে সেক্ষেত্রে কী হয়, তাদের দাড়ি মুছ কম বের হয়, পুরুষত্বহীনতা লক্ষ্য করা যায়, ফলে কি তাদের যে টাইমিংয়ের অভাব, প্রিমেচিওর এজুকেশন সমস্যা, শীঘ্র পতনের সমস্যা, এই সমস্যাগুলো দেখা যায় বন্ধুরা। আর এটা কী করে, সেই পুরুষের যে টেস্টোস্টেরন হরমোনটা, সেই টেস্টোস্টেরন হরমোনটার লেভেলটাকে বাড়াতে সাহায্য করে, ফলে কি
टाइमिंग इनक्रीज है, डिजायर इच्छा इनक्रीज है एवं प्रीमेच्योर एज ग्रोथ समस्या धीरे 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 परमानेंट ठीक हो जाए। एवं नेक्स्ट जो मेडिसिन छड़े सीपिया, सीपिया खूब इफेक्टिव एक मेडिसिन जो रोग पतला शरीर है एखारा चेहरा है जे सीपिया रोगी दूध सह्य है ना बंदर शरीर दुरबल थे दूध खेले पेटर को गंडगोल लक्ष्य करा जाए माथा घुरे उठे यही मानुषर जो जेनारे सेक्सुअल वेकनेसर जो सीपिया खूब ही इफेक्टिव एक मेडिसिन। और सवार शेषे जो मेडिसिन से डेमियाना, डेमियाना अपना सबा जान जेनारे साधारण तो ये रिलेटेड काजर व्यवहार करा थे जो कारण हूँ ना कैन प्रीमेच्योर एजुकेशन हूँ जेको समस्या हूँ ना कैन डेमियाना से खूब भलो रिजल्ट दिए थे। तो व्यूअर्स कयटा मेडिसिन दिए आर 41 तैरी कराया जाए डिस्क्रिप्शन बक्से तार कम्पोजिशन और काजगुली इंग्लिश सुंदर करे लिखे दिए अपना डिस्क्रिप्शन बक्से चेक कर नीते पारें सेखाने परिष्कार करे आरो बला हयेछे बंधुरा। तो व्यूअर्स कयेकटी मेडिसिन दिए आर 41 तैरी कराया जाए ये खूब इफेक्टिव एक मेडिसिन आलदा करे बलार किछु नेई तार कम्पोजिशन समय काजगुलो बोले दिलाम एमनिते जेनारेलि एक्शन आमि बोले दिएछि। एखन जदि आमि बोली एर साइड इफेक्ट तो बंधुरा 0% एर 1% पर्यंत साइड इफेक्ट नहीं बंधुरा। होमिओपैथिक मेडिसिन नेचुरल मेडिसिन को धरनेर कोनो साइड इफेक्ट नहीं कोनो समस्या जदि ना थेके थाके ए ओषुधटी व्यवहार करलेओ कोनो समस्या नहीं बंधुरा। एटी 100% सेफ मेडिसिन एटी किभाबे व्यवहार करते हबे तो व्यूअर्स सामान्य हाफ कपर चार भागर एक भाग जल नीते हैं प्राय 10-15 ml जल नहीं कपर मध्य ओषुधटी 15 ফোঁটা দিয়ে দিনে 3 বার খেতে হবে সকাল দুপুর এবং রাত। ভাত খাওয়ার আধা ঘন্টা আগে বা ভাত খাওয়ার আধ ঘন্টা পরে যে কোনো সময় আপনারা ওষুধ ব্যবহার করতে পারেন এটা খুবই ইফেক্টিভ একটি মেডিসিন। এবং নেক্সট যে মেডিসিনটা আমি বলছি কম্বিনেশন সেটা হচ্ছে তিনটি মেডিসিন আপনাদের মিক্স করতে হবে বন্ধুরা। একটা হচ্ছে ডেমিয়ানা মাদার টেঞ্চার বন্ধুরা যে কোনো কোম্পানি আসতে পারেন SBL WSAI ডক্টর একবার যে কোনো কোম্পানি আপনারা কিনে আনতে পারেন যেকোনো ধরনের হোমিওপ্যাথিক ফার্মেসিতে সব ধরনের ওষুধ আপনারা পেয়ে যাবেন। ডেমিয়ানা মাদার টিঞ্চার, জিনসেং মাদার টিঞ্চার, ডেমিয়ানার কাজের ব্যাপারে আমি শুরুতে বলেছি তারপর জিনসেংয়ের ব্যাপারে আপনারা সবাই জানেন জিনসেং মাদার টিঞ্চার আপনাদের নিয়ে আসতে হবে এবং অশ্বগন্ধা মাদার টিঞ্চার আপনাদের নিয়ে আসতে হবে। এই তিনটি মেডিসিন আপনাদের মাদার টিঞ্চার পোটেন্সিতে নিয়ে আসতে হবে যে কোনো কোম্পানি আপনারা নিতে পারেন বন্ধুরা। তারপর তার সাথে একটা 100 ml খালি শিশি কিনে আনবেন বন্ধুরা। জিনসেং 30 ml প্যাক মেডিসিন কিনে আনবেন, ড্যামিয়ানা 30 ml প্যাক মেডিসিন এবং অশ্বগন্ধা 30 ml প্যাক মেডিসিন। যদি প্যাক না পান খোলা ওষুধে নিতে পারেন ভরসাযোগ্য যদি হয় সেক্ষেত্রে বন্ধুরা। তা নাহলে হয় কি তারা আলাদা ওষুধ দিয়ে দিলে আপনারা বুঝতে পারেন, যদি ভরসাযোগ্য সেরকম ফার্মেসি হয় সেক্ষেত্রে খোলা মেডিসিন আপনারা নিতে পারেন এবং তার সাথে একটা 100 ml খালি শিশি নিয়ে আসবেন যেটা হোমিওপ্যাথিক ফার্মেসিতে খুবই সহজে অ্যাভেলেবেল পাওয়া যায়। তারপর এই তিনটি ওষুধ সে 100 ml শিশির মধ্যে বরাবর মাত্রায় মিক্স করতে হবে। আমি এক্সাম্পল স্বরূপ 30 ml করে কিনে এনেছেন তিনটি ওষুধ, 30 ml করে পুরোটাই তিনটে শিশি সে 100 ml শিশির মধ্যে ঢেলে দিলেন। তিনটে ওষুধ 30-30 ml করে ঢাললে 90 ml হবে, 10 ml খালি থেকে গেল সেটা থাকবে বন্ধুরা। তারপর ঢাকনা বন্ধ করে দিয়ে 10 বারবার স্ট্রোক মারবেন, ঝাঁকে দিবেন যাতে ওষুধটা কম্বিনেশনটা ভালো করে মিক্স হয়ে যায় বন্ধুরা। তারপর এটি আপনাদের 20 ফোঁটা করে সামান্য পানির সাথে বা জলের সাথে 10-15 ml জলের সাথে 20 ফোঁটা ওষুধ দিয়ে দিনে 3 বার খেতে হবে এটিও সকাল দুপুর এবং রাত বন্ধুরা। আপনারা বরাবর মাত্রায় মিক্স করতে হবে, আপনারা 10-10 ml করে মিক্স করতে পারেন, 20-20 ml করে মিক্স করতে পারেন, এক কথায় বরাবর মাত্রায় মিক্স করতে হবে। এটিও দিনে 3 বার খেতে হবে, আর 41ও আপনাদের দিনে 3 বার খেতে হবে সকাল দুপুর রাত। দুটি ওষুধ একসাথে পড়লে দুই ওষুধের মধ্যে মিনিমাম 15-20 মিনিটের অন্তর রাখবেন। মনে করেন যে সকালগুলো যদি আর 41 খান 15-20 মিনিট পর এই কম্বিনেশনটা আপনারা ব্যবহার করুন, একই রকমভাবে দুপুরে এবং রাতে। এরকম করে আপনাদের মোটামুটি 4-5 মাস ব্যবহার করবেন, পারমানেন্টভাবে ঠিক হয়ে যাবে এবং 1 মাসের মধ্যে আপনারা রেজাল্ট পেয়ে যাবেন বন্ধুরা। এটি যে কাজ করছে আপনার শরীরের মধ্যে যে ইম্প্রুভমেন্ট হচ্ছে সেটা 1 মাসের মধ্যে লক্ষ্য করবেন। তো ভিউয়ার্স আজকের জন্য ভিডিওটি ছিল এতটুকুই, আশা করছি এই ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে এবং এই ওষুধগুলি যে কোনো হোমিওপ্যাথিক ফার্মেসিতে পেয়ে যাবেন। যদি আপনারা অনলাইন কিনতে চান, যদি ফার্মেসি থেকে না কিনতে চান
বিভিন্ন ধরনের অনলাইন ওয়েবসাইট আছে, যেমন healthmark.com, onmg.com ইত্যাদি ওয়েবসাইট থেকে খুবই সহজে আপনারা ওষুধ পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, এটি ছিল আজকের জন্য ভিডিও, এবং আপনারা যদি আমার কাছ থেকে স্পেশালভাবে অনলাইন চিকিৎসা নিতে চান সেক্ষেত্রে আমি ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি, আপনারা সেখানে SMS করতে পারেন। তারপর কলের মাধ্যমে আপনার সমস্ত লক্ষণ নিয়ে কেস টেকিং করে কনস্টিটিউশনাল সিঙ্গেল মেডিসিন প্রেসক্রাইব করা হয়, যে মেডিসিনটি ব্যবহার করলে আপনাদের সমস্যা, যে কোনো ধরনের সমস্যা পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে। তো ভিউয়ার্স, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, থ্যাংক ইউ সো মাচ, বাই।